অনাবিল টিভি, সত্যের সাথে। সরকার একটা ভুল সিদ্ধান্ত আমাদের উপরে চাপাই দিছে, যেটা সম্পূর্ণ অযৌক্তিক, সম্পূর্ণ ভুল আমরা মনে করি। কারণ আমাদের কোনো গাড়ি নাই যে অ্যাক্সিডেন্ট হয় না, মহাসড়কে সব গাড়ি অ্যাক্সিডেন্ট হবে। আর সরকার যদি এই সিদ্ধান্ত অটল থাকে, আমরা মনে করি আমরা এই এক সপ্তাহ গাড়ি চালাবো না। কিন্তু এই এক সপ্তাহে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয়, এটার দায় কি বিআরটিএ নিবি কি না? যদি নেয়, আমরা এক সপ্তাহ গাড়ি চালাবো না। হ্যাঁ, ট্রেন ইয়ার প্লেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, কোন গাড়ি কোন যানবাহন অ্যাক্সিডেন্ট, আপনি বাসায় ঘুমান সেখানেও মারা যাচ্ছেন, মৃত্যু আপনার যেখানে আছে সেখানে হবে, অ্যাক্সিডেন্ট হবে, এটাতে কোনো সন্দেহ নাই। কিন্তু তাই বলে আমরা মাথা ব্যথা হলে মাথা কাটতে পারি না, আমরা বিকল্প ব্যবস্থা করতে পারি। আমরা যদি মহাসড়কে যদি সমস্যা, আমাদের জন্য আলাদা লেন করে দিতে পারেন। যদি আপনাদের যদি রাস্তায় বাস চলতে পারে, বাসের যতটুকু অধিকার আছে আমাদেরও ততটুকু অধিকার আছে। বাসের যদি আমরা, হ্যাঁ, আমরা ট্যাক্স দিচ্ছি সম্পূর্ণ বৈধ গাড়ি, কেন সরকার অবৈধ ঘোষণা করবে, রাস্তা চলতে দিবে না? আর যদি ঠিক আছে, আমার ওই কথা একটাই যে যদি এক সপ্তাহ বন্ধ রাখলে, যদি মহাসড়কে কোনো অ্যাক্সিডেন্ট না হয়, তাহলে আমরা আর বাইক চালাবো না, আমি ব্যক্তিগতভাবে, ঠিক আছে? আর যদি সরকার এই এক সপ্তাহের মধ্যে কোনো অ্যাক্সিডেন্ট হয়, বিআরটিএ এই দায় নেয়, তাহলে আমরা চালাবো না। দেন সরকার এই সিদ্ধান্ত দিক যে এই এক সপ্তাহ কোনো বাইক চলবে না, কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হবে না, এটার কোনো সিদ্ধান্ত দিতে পারে কি সরকার কিংবা বিআরটিএ? এটাই আবার সরকারের কাছে দাবি আমাদের। আর আমরা আশা করছি যে সরকার এই ভুল সিদ্ধান্ত থেকে সরে আসবে, অচিরে আমাদের পথ উন্মুক্ত করে দেবে। যে আমার নাম হচ্ছে মমিন তাস। অনাবিল টিভি, সত্যের সাথে।